তাহলে দিদি যখন এত কিছু ঘরে পৌঁছে দিয়েছে ঘরে দিদি কে আনবেন তো2021-এর বিধানসভা ভোটে যে মহিলা ভোট ব্যাংক ডিভিডেন্ড দিয়েছিল আসন্ন পঞ্চায়েত ভোটে সেই মহিলা ভোটকেই পাখির চোখ করছে তৃণমূল রাজ্য প্রশাসন সূত্রে খবর আগামী বছর ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট এই অবস্থায় চলো গ্রামে যাই কর্মসূচিতে বাঁকুড়ার আঙ্গারিয়া গ্রামে অস্বস্তির মুখে পড়ল তৃণমূল মহিলা কংগ্রেস পানীয় জল থেকে রাস্তা সবেরই তথই বচ অবস্থা ভোট দেব কিন্তু এসবের হাল ফিরবে তো গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী স্বাধীন ভারত হয়ে এখন আমরা পরাধীনে আছি কোনো আমরা স্বাধীনতা পাইনি যে জল জমিন জঙ্গলের থেকে জমি জায়গার থেকে আর আলো বাতাসের থেকে জলের থেকে কোনো কিছু আমাদের স্বাধীনতা নেই হ্যাঁ আমি তৃণমূল করি আমি ভোট প্রচার সবসময় লিড করি এবারে আমি স্যার সমস্যায় হয়ে পড়ে আছি মানুষের কাছে আমি কি বলবো আজ অনেক দিন প্রায় 10-15 বছর ধরে কোনো কোনো কাজেই হয় না একবারও পড়লো না মাটি গ্রামবাসীদের অভাব অভিযোগের মুখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয় তৃণমূল নেতৃত্ব সামনে পঞ্চায়েতকে পাখির চোখ রেখেই আমাদের এই কর্মসূচি অবশ্যই আমাদের মামাটি মানুষের সরকার দিদি সমস্ত স্তরের মানুষকেই প্রচণ্ড রকমভাবে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেন কারণ আমরা দেখেছি বাঁকুড়ায় আমাদের মন্ত্রী হচ্ছেন জ্যোৎস্না মান্ডি যিনি আছেন তিনিও একজন ট্রাইবেল এরিয়ার মেয়ে সভাধিপতিও আমাদের ট্রাইবেল স্থানীয় তৃণমূল নেতারা লজ্জায় যেতে পারছে না তার জন্য জেলা নেতৃত্ব মহিলাদেরকে পাঠাচ্ছে এরা কোনো কাজ করে না 5 বছর ধরে কিচ্ছু কাজ করে না তার জন্য মুখ পাল্টে ওই গ্রামে ঢুকতে হচ্ছে পাট্টা বলছে আদিবাসীদের পাট্টা দেওয়া হচ্ছে তো এই পাট্টা ওরা পায়নি বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 7 কোটি 20 লক্ষ ভোটার তার মধ্যে 49% মহিলা অর্থাৎ প্রায় 3.5 কোটি কাজেই মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী থেকে রূপশ্রী মহিলাদের জন্য রাজ্য সরকার একের পর এক প্রকল্প নিয়ে এসেছে এই পরিস্থিতিতে তাঁদেরই প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূল নেতৃত্বকে পূর্ণেন্দু সিংহ রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে